শুরুতে ছিল বাংলা মদের ব্যবসা, তারপর মালিকানা পরিবর্তন হওয়ার কারণে শুরু হয় মধু ও আয়ুর্বেদিক ব্যবসা। মদ থেকে মধুর ব্যবসায় রূপান্তরিত হওয়া কোম্পানিটির নাম আয়ুর্বেদিয়া ফার্মেসি বা এপি। এপি 110 বছরের পুরনো একটি কোম্পানি। এই দীর্ঘ 110 বছরে কোম্পানিটির মালিকানা পরিবর্তন হয়েছে বহুবার, তবে নাম বদল করা হয়নি। ছয়জন পার্টনার মিলে 1912 সালে এপি ঢাকা লিমিটেড প্রতিষ্ঠা করেছিলেন, তবে ওই ছয় সহযোগীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। শুরু থেকেই কোম্পানিটি স্থানীয় বাজারের জন্য বাংলা মদ উৎপাদন করত। দেশ বিভাগের পর 1948 সালে কোম্পানিটির নিবন্ধন হয়। স্বাধীনতা যুদ্ধের পরে ওই ছয় সহযোগীর কেউই আর কোম্পানিতে আর ফিরে আসেননি, তাই বাংলাদেশ সরকার কোম্পানিটি অধিগ্রহণ করে নেয়। আয়ুর্বেদিয়া ফার্মেসি বা এপি 1980 সাল পর্যন্ত সরকারের অধীনেই ছিল। এরপর ওই বছরই সরকার কোম্পানিটি বেসরকারি খাতে ছেড়ে দেয়। তখন এম ফখরুল ইসলাম মুন্সি এবং তার সহযোগী গোলাম ফারুক মিলে এপি কিনে নেন। 1985 সালে তৎকালীন সরকার বেসরকারি কোম্পানির মদ উৎপাদনে নিষেধাজ্ঞা আরোপ করে, তাই তারা মদের ব্যবসা থেকে বেরিয়ে মধু, প্রক্রিয়াজাতকৃত খাবার, প্রসাধনী এবং ভেষজ ওষুধ উৎপাদন শুরু করে। এখন এপি দেশের একমাত্র প্রতিষ্ঠান যাদের মধু উৎপাদনের কারখানা রয়েছে। 2000 সালে ফখরুল ইসলাম মুন্সি তার পার্টনার গোলাম ফারুকের সব শেয়ার কিনে এপির একক মালিক হন। পরে 2003 সালে তিনি পরিবারের সদস্যদের মধ্যে এপির শেয়ার ভাগ করে দেন। বর্তমানে ফখরুল ইসলাম মুন্সির বড় ছেলে রকিব মোহাম্মদ ফখরুল রকি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ তো গেল মালিকানার ইতিহাস। কোম্পানিটির ব্যবসার পরিধি আর বিস্তৃতি অবাক করার মতো। 1980 সালে ফখরুল ইসলাম মুন্সি কোম্পানিটি কিনে নেওয়ার পর মদের পাশাপাশি ছোট পরিসরে মধু এবং ভেষজ মেডিসিনের ব্যবসা শুরু করেন। এরপর 1985 সালে সরকার থেকে মদের উপর নিষেধাজ্ঞা আসলে মদের উৎপাদন ও ব্যবসা বন্ধ হয়ে যায়। তবে ততদিনে ফখরুল মুন্সি মধু, আয়ুর্বেদিক, ইউনানি এবং খাদ্য প্রক্রিয়াজাত পণ্যের ব্যবসা প্রতিষ্ঠিত করে ফেলেছেন। এরপর 2017 সালে কোম্পানিটির কারখানা গাজীপুরে স্থানান্তর করা হয়। সেখানে আয়ুর্বেদিক, ইউনানি এবং ফুড প্রসেসিং প্ল্যান্ট বসানো হয়। মধু ও হার্বাল পণ্য ছাড়াও এই প্ল্যান্টে শরবত, নুডলস, সস, জেলি, ভিনেগার, গোলাপজল ও কালোজিরার তেল সহ বিভিন্ন পণ্য উৎপাদন হয়। তবে এপির মূল ব্যবসা মধু নিয়ে। কারখানায় প্রক্রিয়াকৃত মধুর 80% বা 350 টন রফতানি করা হয়। এই রফতানির পুরোটাই জাপানে করা হয় আর বাকি 20% মধু লোকাল মার্কেটে বিক্রি করা হয়। সারা দেশে এপির 33টি বিক্রয় কেন্দ্র রয়েছে। বি কিপারদের মাধ্যমে কোম্পানিটি সারা দেশ থেকে মধু সংগ্রহ করে। এর জন্য প্রতিষ্ঠানটি বি কিপারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং অর্থায়ন করে থাকে। বর্তমানে এপির অধীনে সারা দেশে বিভিন্ন জোন ভিত্তিক 2000-এর বেশি বি কিপার রয়েছে। বৈচিত্র্যময় ভেষজ পণ্যের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে শতভাগ সফল এপি। গ্রাহকদের আস্থার পাশাপাশি এপির পথ চলার গল্প এখন শত শত উদ্যোক্তার অনুপ্রেরণার উৎস।